সংক্রমণ রুখতে এবার বিধিনিষেধের পথে হাঁটল বনগাঁ পুরসভা। বনগাঁর দোকান বাজার খোলা ও বন্ধের ক্ষেত্রে জারি করা হচ্ছে একগুচ্ছ বিধিনিষেধ। আগামী শনিবার থেকে নিয়মগুলি চালু হবে। ঠিক কী কী নিয়ম করা হয়েছে, সাধারণ ক্রেতা বা ব্যবসায়ী যারা বিক্রি করবেন, ক্রেতা যারা দোকানে যাবেন, কোন সময় কীভাবে কোন দোকান খোলা থাকবে, আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁর প্রশাসক গোপাল শেঠ। আমি সরাসরি গোপালবাবুর কাছ থেকে জেনে নেব যে এই সংক্রমণ রুখতে কী কী বিধিনিষেধ জারি করা হয়েছে। আমরা যে কোভিড পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা বনগাঁ পৌরসভা, মহকুমা শাসক এবং পুলিশ প্রশাসন আমরা সকলে মিলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দোকান বাজার যেগুলো থাকবে সেটা নিয়ন্ত্রিত আকারে চলবে। বর্তমান কোভিড অতিমারি পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য বনগাঁ পৌরসভার প্রশাসনের পক্ষ থেকে ক্রেতা বিক্রেতার উদ্দেশ্যে প্রশাসনিক বার্তা, ক্রেতা বিক্রেতারা জট থাকলে নিত্য প্রয়োজনীয় বাজারে প্রবেশ নিষেধ, ক্রেতা বিক্রেতা মাস্ক পরা বাধ্যতামূলক, প্রত্যেক বাজারের সামনে পৌরসভা পুলিশ প্রশাসনের কাছে থার্মাল গানে টেস্ট করা করে বাজারে প্রবেশ করতে হবে, অযথা মার্কেটের মধ্যে দীর্ঘক্ষণ না থাকার আবেদন, পুলিশ ও পৌরসভা এবং ব্যবসায়ী সমিতি যৌথভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করবে, নিত্য প্রয়োজনীয় বাজারের বাজার 7টা থেকে 11টা খোলা থাকবে। এটা যেহেতু আজকের সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমস্ত ব্যবসাদার সমিতিকেই আমরা আগে জানিয়েছিলাম এবং আমরা প্রশাসনিকভাবে আমরা এসডিও সাহেব এবং পুলিশ প্রশাসনের আলোচনার ভিত্তিতে এটা আগামীকাল প্রচার হবে, শনিবারের থেকে এটা ইমপ্লিমেন্ট হবে। স্থায়ী দোকানদাররা 11টা থেকে 7টা দোকান খোলা রাখবে, ওষুধের চিকিৎসা সংক্রান্ত দোকান স্বাভাবিক খোলা থাকবে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো বিধিনিষেধ রূপায়ণ করা হচ্ছে না। বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক, জ্বর সর্দি কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ হলে চিকিৎসকের কাছে চিকিৎসা করানো এবং হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করা, আমাদের পৌরসভার স্বাস্থ্য দপ্তর আছে, সেখান থেকে অ্যাডভাইস দিতে পারবে। অযথা বাড়ির বাইরে ঘোরাঘুরি করবেন না, ঘরে থাকুন, সুস্থ থাকুন। বাইরে বেরোলে সর্বদা মাস্ক স্যানিটাইজার ব্যবহার করুন, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। সকালে প্রত্যেক বাজারে পৌরসভার স্বাস্থ্যকর্মীরা, প্রশাসনের প্রতিনিধি, বাজার কমিটির স্বেচ্ছাসেবকরা নজরদারি করবেন, তাদের সাথে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে। সমস্ত দোকানে শারীরিক দূরত্ব মেনে চলা, মাস্ক স্যানিটাইজার সম্ভব হলে থার্মাল গান ব্যবহার করার জন্য সমস্ত দোকানদারকে অনুরোধ করা হচ্ছে, যে কোভিড বিধি মেনে চলা মেনে চলা হচ্ছে। হ্যাঁ, আমি প্রশাসকের কাছে অনুরোধ করব, এই যে জায়গাটি করা হচ্ছে যে স্থায়ী দোকান, নিত্য প্রয়োজনীয় দোকান সকাল 7টা থেকে 11টা এবং স্থায়ী দোকান 11টা থেকে সন্ধ্যা 7টা খোলা থাকবে, এই জায়গাটি যদি আরেকটু পরিষ্কার করে দেন আর কি। এই জায়গাটা মূলত করা হচ্ছে, দেখুন, দুটো মানুষ একসঙ্গে ঢুকে গেলে বাজারে সেখানে গিয়ে তাদেরকে যে এই কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল, সেই জন্য সেগমেন্ট ভাগ করে সকালবেলায় মানুষের বাজার করা প্রয়োজন, মূলত কাঁচা এবং কাঁচা বাজার সেটাকে 7টা থেকে 11টা কাজ করে বাড়ি চলে গেলে 50% তারা বাইরে আসবে না। আর যারা নিত্য প্রয়োজনীয় দোকানে যায় তারা 11টা থেকে 7টার মধ্যে তাদের প্রয়োজন মতন তারা গিয়ে সেখানে গিয়ে মাস্ক ব্যবহার করবে এবং সেখানে গিয়ে দোকান থেকে দান মাল কিনবে, কিন্তু 7টার ওপাশে যেন দোকান না খোলা থাকে। কারণ হচ্ছে 7টার পরের থেকে আমাদের এই পরিবেশ একদম ফাঁকা করে রাখা উচিত, অক্সিজেনের যাতে মাত্রা অতিরিক্ত থাকে। সন্ধ্যা 7টার পর সমস্ত দোকানই বন্ধ করে রাখতে হবে, এটাই প্রশাসনের নির্দেশ। সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা এই সময় দোকানগুলো বন্ধ থাকবে, আর স্থায়ী দোকান সন্ধ্যে 7টা থেকে রাত্রির সকাল 11টা অবধি বন্ধ থাকবে। এটা হলো আমরা পৌরসভার মধ্যে ব্যবসায়ীদের কথা চিন্তা করে এবং ক্রেতাদের কথা চিন্তা করে আপাতত এই ব্যবস্থা নিয়েছি। সরকারি কোনো নির্দেশ আসলে
তখন সকলে মিশে আবার সিদ্ধান্ত নেব। কোভিড পরিস্থিতিতে আমাদের বনগাঁর মানুষকে ভালো রাখতে হবে। আমরা বারে বারে দুয়ারে দুয়ারে দেখছেন আমাদের ডেভেলপমেন্ট কমিটি যাচ্ছে, বাড়ি বাড়ি খবর নিচ্ছে। একটা সিস্টেমের মধ্যে দিয়ে পৌরসভা, আমাদের এসডিও সাহেব, পুলিশ প্রশাসন সকলে মিলে একত্র হয়ে কাজ করছে। পাশাপাশি নাগরিকরাও অত্যন্ত সচেতন হয়েছে, প্রত্যেকেই সচেতন আছে, প্রত্যেকের জীবন সুরক্ষার ব্যাপার আছে। সুতরাং একবার করে মনে করিয়ে দিলেই আমার মনে হয় যে মানুষ পড়বে, সচেতন হবে। আমি এটুকু বলতে পারি বনগাঁর অধিকাংশ মানুষই পৌরসভার মধ্যে পড়ছে। পৌরসভা যেহেতু সাবডিভিশন টাউন, সেখানে বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন। আমরা গ্রামের মানুষ আসলে সেই গাড়ির ক্ষেত্রে যেসব বাস আসছে তাদের ক্ষেত্রে আমরা বাসের ওখানে এই মাস্ক পরার নিয়ন্ত্রণ বিধি চালু রাখবো, যাতে বাইরের লোক আমাদের বনগাঁ পৌরসভায় ঢোকার মুখে মাস্ক পরে ঢোকে। এটা আমরা করব, এটাও দেখা হবে। রাস্তার উপরে থার্মাল গান নিয়ে দাঁড়াচ্ছে, যদি কারো জ্বর হয় পৌরসভার এন্ডে সেখানে গিয়ে সেই তাদেরকে ফেরত দেওয়া হবে। যদি ডাক্তারখানায় যেতে হবে, নাহলে কী জন্যে আসছে বলতে হবে। কিন্তু কোনো মানুষ এমনি সাধারণ কাজের জন্য বাড়ির থেকে যেন জ্বর হলে না বেরো, অহেতুক হয়, তাহলে আমরা অ্যাভয়েড করতে পারবো কোভিড সিচুয়েশানটা। আমরা বনগাঁর মানুষের শুভ চিন্তা ভাবনা করে দিয়েছি, এই সিদ্ধান্ত আমরা প্রশাসন থেকে নিয়েছি। পৌর নাগরিকদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সকলেই সকলের সুরক্ষার জন্য একমত হয়ে সকলে একসঙ্গে মিলে সহযোগিতার মাধ্যমে কোভিড সিচুয়েশনের মোকাবেলা করব বলে আশা রাখি। বনগাঁর মানুষ সুস্থ থাকুক, সুন্দর থাকুক, আমরা ঈশ্বরের কাছে এই কামনা করি। কোভিড যেন আমাদের কোনো বনগাঁর মানুষ আক্রান্ত না হয় তার জন্য আমরা চেষ্টা করি। ধন্যবাদ। একদমই, পৌর প্রশাসক যেমন জানালেন, আমি আরও একবার আপনাদের বোঝার সুবিধার্থে জানিয়ে দেব, এদিন পৌর প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসন যে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, সন্ধ্যা 7টার পর সমস্ত দোকান বাজার বন্ধ থাকবে, বন্ধ করে দেওয়া হবে, বা বন্ধ আগামী শনিবার থেকে এই নিয়ম চালু হচ্ছে। সন্ধ্যা 7টার পর থেকে সমস্ত দোকান বাজার বন্ধ করে দেওয়া হবে বা বন্ধ করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রতিদিন সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত খোলা থাকবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান, অর্থাৎ কাঁচা সবজি, ফল, মাছ, মাংস, অন্যান্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস তার দোকান খোলা থাকবে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত। 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে স্থায়ী দোকান, যেমন বস্ত্র, সোনা, গহনা বা অন্যান্য যে সামগ্রী, পাশাপাশি ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস যেমন এটিএম বা অন্যান্য সামগ্রী, সেগুলি কিন্তু সাধারণ দিনের মতোই, অর্থাৎ সমস্ত 24 ঘন্টায় যেগুলো যে নিয়মে খোলে বন্ধ হয় সে নিয়মেই তারা খুলতে পারবেন। এভাবেই নিয়ম চালু হয়েছে। আগামীকাল থেকেই কিন্তু পৌরসভার স্বাস্থ্যকর্মীরা বনগাঁর বিভিন্ন বাজার, বিভিন্ন স্থানে থার্মাল গান সহ, যাতে তারা মাস্ক ব্যবহার করেন, বাজারে ঢোকা বেরোনোর ক্ষেত্রে একাধিক যে নিয়ম চালু করেছে পৌর প্রশাসন সেইগুলি তারা দেখবেন। আপাতত এই পর্যন্তই। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।